কানাডার আন্তর্জাতিক একটি মানবাধিকার সংগঠন কর্তৃক মাদার অফ ডেমোক্রেসি এবং ডেমোক্রেসি হিরো হিসাবে যে উপাধিতে ভূষিত করা হয়েছে, যে খেতাব দেওয়া হয়েছে, এই জন্য সেই সংগঠনটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা নিজেরাও গর্ব অনুভব করছি। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা অত্যন্ত গর্ব অনুভব করছি। প্রচণ্ড নিপীড়ন নির্যাতন সহ্য করেও যিনি গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন থেকেছেন, সকল নিপীড়ন নির্যাতন এবং সরকারি চক্রান্তের মাঝেও যিনি গণতন্ত্রের আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি, বারবার যিনি গণতন্ত্রকে উদ্ধার করেছেন, পুনরুদ্ধার করেছেন, স্বৈরশাহীর অন্ধকার প্রকোষ্ঠ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এদেশের কোটি কোটি মানুষের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রীকে কানাডার আন্তর্জাতিক একটি মানবাধিকার সংগঠন কর্তৃক মাদার অফ ডেমোক্রেসি এবং ডেমোক্রেসি হিরো হিসাবে যে উপাধিতে ভূষিত করা হয়েছে, যে খেতাব দেওয়া হয়েছে, এই জন্য সেই সংগঠনটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা নিজেরাও গর্ব অনুভব করছি।